মুখ্যমন্ত্রী এই ধরনের মন্তব্য করে আসলে তিনি যেটা করেন সেটা হচ্ছে গণতন্ত্রকে দুর্বল করেন কেন অবৈধ কাজের পাশে আপনি দাঁড়াবেন অবৈধ কাজ কাজের পাশে দাঁড়িয়েছেন বলেই তো আজকে এই দিন দেখতে হতো যখন আলোচনা করবেন যখন তুলনা করবেন তখন তো একটু সঠিকভাবে তুলনা করবেন মাননীয় মুখ্যমন্ত্রী কোনো কিছু সম্পর্কে বিন্দু মাত্র সম্মান দেখান না বিশেষ করে গণতান্ত্রিক প্রতিষ্ঠান সম্পর্কে যারা বলেন যে জনগণের কাজ করি অথচ টাকা নেই না তারাই বাজার থেকে তোলাবাজি করেন বা চাকরি বিক্রি করে ওই সেই টাকা নিয়ে বাড়িতে ঝাড়বাতি আর লাগিয়ে দেন ভাই নমস্কার আপনারা দেখছেন দা ইন্ডিপেন্ডেন্ট বেঙ্গল আমি রুমেলি রয়েছি আপনাদের সঙ্গে এসএসসি নিয়োগ দুর্নীতি নিয়ে নজিরবিহীন রায় দিয়েছে হাইকোর্ট এবং সেই রায়কে ঘিরে তৈরি হয়েছে একাধিক বিতর্ক শাসক দলের নেতা থেকে শুরু করে তৃণমূল সুপ্রিমো পর্যন্ত সেই বিতর্কে জড়িয়েছেন কি বলছেন সেই বিষয়ে সামিম শুনেনি স্যার হাইকোর্ট যে রায় দিয়েছে সেই বিষয়ে মাননীয় মুখ্যমন্ত্রী তিনি বলছেন সেই রায় বেআইনি আমরা যাদের চাকরি দিচ্ছি আপনারা আপনাদের আইনের খোঁচায় এই অর্ডারটা বেআইনি সেই জন্যই চ্যালেঞ্জ করে বলছি দেখুন এর আগেও মাননীয় মুখ্যমন্ত্রী এই ধরনের মন্তব্য করেছিলেন এবং আজকে আমরা আদালতের দৃষ্টি আকর্ষণ করেছি সুমোট কন্টেম্প প্রসিডিং ইনিশিয়েট করার জন্য আদালত সেটি বিবেচনার জন্য রেখেছেন দেখুন এর আগে বারবার মুখ্যমন্ত্রী এই ধরনের মন্তব্য করে আসলে তিনি যেটা করেন সেটা হচ্ছে যে গণতন্ত্রকে দুর্বল করেন আসলে তিনি চান বিচার ব্যবস্থা দুর্বল হোক যাতে তার অপকর্মগুলো ধরা না পড়ে কিন্তু যেহেতু বিচার ব্যবস্থা রয়েছে তাই তার অপকর্মগুলো বারবার ধরা পড়ে যাচ্ছে তার প্রশাসনিক অপকর্মগুলো তিনি সেটা একেবারেই পছন্দ করেন না তাই তিনি বিচার ব্যবস্থার উপর বারবার আক্রমণ করেন এর আগেও করেছিলেন এখনও করছেন এটা নতুন কোনো ঘটনা নয় এবং কথা মনে রাখতে হবে যে গণতন্ত্রের এই অংশটি অর্থাৎ বিচার ব্যবস্থা থাকার জন্য গণতন্ত্র কিন্তু সুরক্ষিত থাকে এটা হচ্ছে গণতন্ত্রের সেফটি ভাল্ব গণতন্ত্রের সেফটি ভাল্বকে যদি আপনি সেফ না রাখেন তাহলে আসলে যারা সব থেকে বেশি বিপদে পড়বে তারা হলো এই গণতন্ত্রের বিগেস্ট বেনিফিশিয়ারি যারা সেটা হচ্ছে মাননীয় মুখ্যমন্ত্রী এবং প্রধানমন্ত্রী তারা তিনি বলছেন যে বিচারালয়টা বিজেপির হয়ে গেছে মানে বিজেপির কথায় তারা রায় দিচ্ছে এই ধরনের না মন্দির না মসজিদ না গুরুদ্বারা না গির্জা একটা বিজেপির বিচারালয় বিজেপি যেটাকে বসে বিচার করে রাজনৈতিক বিচার তখন অত্যন্ত দুর্ভাগ্যজনক কথা আমি এই ধরনের মন্তব্য যে এই ধরনের উচ্চ পদাধিকারীদের কাছ থেকে আসবে এটা আমি আশাও করতে করি না প্রত্যাশাও করি না কিন্তু দুর্ভাগ্য হলেও সত্য মমতা বন্দ্যোপাধ্যায় এই ধরনের মন্তব্য বারবার করেন এবং করে আসলে তিনি যেটা চান সেটা হচ্ছে তার যে অপকর্ম সেটা যেন জনমানসে সকলের কাছে না পৌঁছায় এই যে তিনি বারবার বলছেন আদালত চাকরি কেড়ে নিয়েছে এটা তো সর্বৈম মিথ্যা কথা আদালত তারা বিচার করেছেন আপনি যে প্রশাসনিক পদক্ষেপ নেওয়া উচিত সেটি সঠিক হয়নি বলে আদালত তার রায় প্রদান করেছেন তার ফলে এই মানুষগুলো চাকরি চলে গেছে সেটা তো আপনার অপকর্ম সেটা প্রশাসনিক অপকর্ম এই প্রশাসনিক অপকর্মর ফলেই প্রশাসনিক অদক্ষতার ফলেই আজকে এই দিন দেখতে হচ্ছে যদি স্টেট যদি বোর্ড যদি ওয়েস্ট বেঙ্গল সেন্ট্রাল স্কুল সার্ভিস কমিশন তাদের উপর যে দায়িত্ব বর্তায় সেই দায়িত্ব যদি পালন করতেন সঠিকভাবে তাহলে নিশ্চিতভাবে এই দিন দেখতে হতো না তাহলে এর দায় বিচার ব্যবস্থার নয় এর দায় এসএসসির এর দায় বোর্ডের এর দায় স্টেটের এবং সর্বোপরি মুখ্যমন্ত্রীদের তিনি মন্তব্য করেছিলেন যে একজনেরও চাকরি যাবে না সেদিন আপনাকে কে বলেছিল ওই মন্তব্য করতে আপনি একজনেরও চাকরি যাবে না এই কথা বলে আসলে আপনি সাদা খাতার মাস্টারদের পাশেই দাঁড়িয়েছেন আপনি চান তাদের চাকরিগুলোকে সুরক্ষিত করতে নাহলে মন্তব্য তো কখনোই সম্ভব ছিল না কেন সাদা সাদা মাস্টারদের পাশে কেন আপনি দাঁড়াবেন কেন অবৈধ কাজের পাশে আপনি দাঁড়াবেন অবৈধ কাজ কাজের পাশে দাঁড়িয়েছেন বলেই তো আজকে এই দিন দেখতে হলো যে যোগ্য তাকেও এই দিন দেখতে হলো তার কারণ আপনি দাঁড়িয়েছেন বলে আপনি যদি সেদিন বলতেন যে না আমি একজনও অযোগ্য চাকরি প্রাপকদের পাশে দাঁড়াবো না তাদের সকলকে আমি বের করে দেবো আপনি যদি নিজে বের করে দিতেন সতপ্রণোদিত হয়ে এবং গিয়ে আদালতে সে লিস্ট ফেলিয়ে দিয়ে বলতেন যে দেখুন এই লিস্ট সম্পূর্ণ একেবারে আইনসঙ্গত লিস্ট এর এর মধ্যে একজনও অযোগ্য নেই সকলে যোগ্য তাহলে এই দিন দেখতে হতো না আর তাছাড়া সর্বোপরি মহামান্য আদালত সকলকে অপরচুনিটি অফ হিয়ারিং দেওয়ার জন্য স্টেটকে দায়িত্ব দিয়েছিলেন যারা চাকরি করছেন তাদের প্রত্যেককে ইনফর্ম করার আশা করি সেটা ইনফর্ম সকলেই হয়েছেন এবং সেটা রাজ্যের দায়িত্ব ছিল আপনি অযোগ্যদের পাশে দাঁড়ানোর কথা বলছেন কিন্তু তিনি বলছেন তিনি তো মানে উল্টো কথা বলছেন তিনি বলছেন যে আমাদের কাছে দশ লক্ষ চাকরি আছে কোন ডিপার্টমেন্ট কাকে কিভাবে চাকরি দিচ্ছে সেই ইনফরমেশন ওনার জানার কথাই নয় দেখুন উনি ব্যক্তিগতভাবে কি জানলেন কি জানলেন না সেটা ইমেটিরিয়াল উনি একটি সিস্টেমের মাথা সেই সিস্টেমটি যদি সঠিকভাবে না চলে উল্টে উনি সেই সিস্টেমের সর্বোচ্চ কর্তৃ হয়ে তিনি যদি এই কথা বলেন যে একজনেরও চাকরি যাবে না তাহলে এই সিস্টেম বরাবর কি বার্তা যায় এই সিস্টেম বরাবর বার্তা যায় যে সাদা খাতার মাস্টারদের পাশে দাঁড়াতে হবে আপনি ওপেনলি বলছেন যে একজনেরও চাকরি যাবে না আমি জানি না আপনি দপ্তরে বসে কি কি কাজ করেন আর আমরা দেখেছি দপ্তরে বসে কি কাজ করেছেন তিনি ক্যাবিনেট ডিসিশন নিয়েছেন অতিরিক্ত শূন্যপদ অযোগ্য চাকরি প্রাপকদের চাকরি বাঁচানোর জন্য তৈরি করা হয়েছে ফলে বুঝতেই পারছেন একদিকে অযোগ্য চাকরি প্রাপকদের চাকরি বাঁচানোর জন্য তিনি প্রয়াস চালিয়ে গেছেন আবার তিনি যে যোগ্য চাকরি প্রাপক কারা তাদের লিস্ট প্রদান করতে পারেননি তাদের আইডেন্টিফাই করে দিতে পারেননি আমি শুনলাম আজকে এসএসসির চেয়ারম্যান তিনিও নাকি বলেছেন তার দেওয়া লিস্ট কিন্তু ওই জাজমেন্টে উল্লেখ আছে সেই লিস্টটি যে সম্পূর্ণ আজকেও জিজ্ঞাসা করবেন তাকে তিনি বলতে পারবেন তিনি যে বলছেন যে পাঁচ সাড়ে পাঁচ হাজার আছে তার বাইরের যে অ্যাপয়েন্টমেন্ট হয়েছিল শুধুমাত্র তারাই অ্যাপয়েন্টমেন্ট পাওয়ার যোগ্য ছিল বা তারাই যোগ্য তারা প্রত্যেকেই যোগ্য এ কথা বলতে পারবেন অ্যাকর্ডিং টু দ্য রুল বলতে পারবেন না অতএব এখনো পর্যন্ত রাজ্য সরকারের কাছে সেই লিস্ট নেই রায় বলা হয়েছে যে যারা এতদিন চাকরি করেছেন বারো পার্সেন্ট সুদে সেসব মাইনে ফেরত দিয়ে দিতে হবে সেই পরিপ্রেক্ষিতে মুখ্যমন্ত্রী বলছেন তাহলে যদি বিচারপতিদের বলা হয় যে এতদিন এতদিন তারা যে মানে যে মাইনে পেয়েছেন তারা ফেরত দিয়ে দিন বলুন আপনারা যারা এই রায়টা দিচ্ছেন এই রায়টা সারা জীবন আপনারা যারা চাকরি করেছেন তাদের টাকাটা যদি ফেরত দিতে বলা হয় পারবেন দিতে প্রথম কথা এটা অত্যন্ত ডেরোগেটরি কমেন্ট দ্বিতীয় কথা বলি রায়ে কি বলা হয়েছে রায়ে বলা হয়েছে যে যারা আফটার এক্সপায়ারি অব দ্য প্যানেল অ্যাপয়েন্টমেন্ট পেয়েছে যাদের লিস্টে কোথাও নাম নেই তারা অ্যাপয়েন্টমেন্ট পেয়েছেন এবং যারা ব্লাঙ্ক ওয়েমার শিট জমা দিয়ে অ্যাপয়েন্টমেন্ট পেয়েছেন তাদের টাকা ফেরত দিতে হবে আচ্ছা কোন বিচারপতি ব্লাঙ্ক ওয়েমার শিটে এইভাবে অ্যাপয়েন্টমেন্ট পেয়েছে বলে আপনার মনে হয় যখন আলোচনা করবেন যখন তুলনা করবেন তখন তো একটু সঠিকভাবে তুলনা করবেন বিচারপতি নির্বাচনের জন্য বিচারপতির অ্যাপয়েন্টমেন্টের জন্য একটি নির্দিষ্ট পদ্ধতি আছে কলেজিয়াম তাদের নাম রেকমেন্ড করে। তারপর একটি নির্দিষ্ট পদ্ধতি ধরে তাদের নিযুক্তি হয় এই নিযুক্তির পদ্ধতি সম্পর্কে উনি বোধ হয় খুব একটা বেশি ওয়াকিবহাল নয় ফলে এই ধরনের কথা বলাটা একেবারে শুধু নয় তিনি বারবার এই ধরনের বেআইনি কথাবার্তা বলে থাকেন এবং মুখ্যমন্ত্রী কোনো কিছু সম্পর্কে বিন্দুমাত্র সম্মান দেখান না বিশেষ করে গণতান্ত্রিক প্রতিষ্ঠান সম্পর্কে এটা অত্যন্ত দুর্ভাগ্যজনক তিনি বলছেন যে বিচারপতিরা সরকারের সুবিধা নেয় সরকারের নিরাপত্তা নেয় তার মানে কি এটাই যে সরকার দুর্নীতি করলে তার বিরুদ্ধে বিচারপতিরা মুখ খুলতে পারবে না সবটাই তো সরকারি টাকায় চলেন সরকারি গাড়িতে চলেন সরকারি সিকিউরিটিতে চলেন অত্যন্ত বাজে কথা সরকারি টাকা আবার কি টাকার জনগণের টাকা উনিও তো জনগণের টাকায় এই যে সুরক্ষা নেন উনিও তো জনগণের টাকায় নবান্ন চালান উনিও তো জনগণের টাকায় এই চারিদিকে ঘুরে বেড়াচ্ছেন সেগুলো কার টাকা জনগণের টাকায় তো উনি এই ধরনের জনগণের টাকা নিয়ে এই ধরনের অপকর্ম কাজ করছেন কেন এই ধরনের অপকর্ম করছেন কেন জনগণের টাকায় যারা জনগণের কাজ করে তারা লালিত পালিত হবে এটা স্বাভাবিক দুর্ভাগ্য হল যারা বলেন যে জনগণের কাজ করি অথচ টাকা নেই না তারাই ঘোর পথে ওই সুদীপ্ত সেনদের মাধ্যমে বাজার থেকে তোলাবাজি করেন বা চাকরি বিক্রি করে ওই সেই টাকা নিয়ে বাড়িতে ঝাড়বাতি আর লিফ্ট লাগিয়ে দেন ভাইপোর বাড়িতে আরেকজন তৃণমূল শাসক দলের আরেকজন এমএলএ কল্যাণ বন্দ্যোপাধ্যায় তিনি আইনজীবী তিনি বলছেন যে এই রায় স্টে হয়ে যাবে সুপ্রিম কোর্টে অভিজিৎ বলছেন আপনি বাড়িতে ঘুমান দেখুন অভিজিৎ গঙ্গোপাধ্যায় সম্পর্কে কি বলবেন না বলবেন এর আগেও দেখেছি বলেছেন এবং সেটা যথেষ্ট নিম্ন আমি একটাই কথা বলবো তিনি একটি পক্ষের হয়ে আইনজীবী হিসেবে অ্যাপিয়ার করছেন তিনি তার যে পক্ষের হয়ে অ্যাপিয়ার করছেন তাদের পক্ষে বক্তব্য রাখছেন সেটাই স্বাভাবিক এর মধ্যে কোনো অস্বাভাবিকতা নেই কিন্তু ব্যক্তি আক্রমণের ক্ষেত্রে আমি এই ধরনের নিম্নরুচি আক্রমণকে একেবারে অপছন্দ করি তিনি আরও অনেক কিছু বলেছেন অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে তিনি বিচার ব্যবস্থার কলঙ্ক এবং বলেছেন যে তিনি বিজেপির সঙ্গে লাইন করে বিচারপতি হয়েছেন এবং তারপর আবার সেই একই লাইন ধরে আবার বিজেপিতে গিয়ে যোগ দিয়েছেন বললাম তো আপনারা কেউ জানতেন পশ্চিমবঙ্গের কোন মানুষ জানতো অভিজিৎ গঙ্গোপাধ্যায় একটা ছিল কোন মামলা করেছে জানতো ওই লাইন ফাইন করে জল হয়ে আবার লাইন ফাইন করে ভিজে তে চলে গেছে লাইন বাজ গ্রেট লাইন ওয়াচ দেখুন কোনো মানুষের কোন রাজনৈতিক দলের যোগদান নিয়ে আমি মনে করি সেটি তার সম্পূর্ণ ব্যক্তিগত বিষয় এবং সেটি তার সম্পূর্ণ রাজনৈতিক চেতনাবোধের বিষয় ফলে সেটি নিয়ে আমি মন্তব্য করাটাকে সঠিক মনে করি না দ্বিতীয় হচ্ছে যে তিনি বিচারপতি থাকা অবস্থায় যে বিচারগুলো করেছেন সেটি সঠিক নাকি বেঠিক ছিল এখন তো দেখা যাচ্ছে সেগুলো সঠিক ছিল আবার তো এই বিচারপতিদ্বয়ও তো একই কথা বললেন বরঞ্চ এই বিচারপতিদ্বয় গোটা লিস্ট বাতিল করেছেন সুপার পোস্টের সঙ্গে যুক্ত ব্যক্তিদের কাস্টোডিয়াল ইন্টারোগেশনের কথা বলেছেন আরও বেশি কড়া রায় দিয়েছে ফলে বুঝতেই পারছেন যে আপনারা ভুল করেছেন সেটা স্বীকার করে নিন র্যাদার এই ধরনের কথাবার্তা বলে নিজেদেরকে আর বেশি খেলো করে তুলবেন না দুর্ভাগ্য হলেও সত্য এরা দুর্নীতি করেছে দুষ্কর্ম করেছে এই দুর্নীতি এবং দুষ্কর্মের ফল হচ্ছে এই আজকের এই লিস্ট বাতিল এবং এরা তার সঙ্গে অদক্ষ বটে এদের অদক্ষতা দুর্নীতি এবং দুষ্কর্মের রেজাল্ট হচ্ছে এই যে ওটা লিস্ট বাতিল আমার সর্বশেষ প্রশ্ন কল্যাণ বন্দ্যোপাধ্যায় বলেছেন হাইকোর্টের আইনজীবীরা এবং বিচারপতিরা অশিক্ষিত মানে আপনি এই আদালত অবমাননার মতো বিষয়গুলো বা এই ধরনের আক্রমণ এইগুলোকে কিভাবে দেখছেন দেখুন আমি এগুলোকে খুব নিম্ন রুচির মনে করি এবং আমি মনে করি এগুলো একজন মানুষের তার রুচিবোধ তার শিক্ষা দীক্ষা তার বেড়ে ওঠা সেগুলোকে প্রতিফলিত করে দেখুন আমি এই ধরনের নিম্ন রুচির আক্রমণ করতে পছন্দও করি না আমি নিম্ন রুচির কথাবার্তা খুব একটা পছন্দও করি না আমি যদি বলেন আমি কনসেপ্ট নিয়ে কথা বলি এবং যদি কেউ সত্যি সত্যি বিশেষ করে প্রশাসনিক পদে বসে দুর্নীতি করে দুষ্কর্ম করে আইন না মেনে কাজ করে তাহলে আমি সেই নিয়ে সরব হয় এটাই বলতে পারেন যে আমার রীতিনীতি এখন কোন মানুষ তিনি নিম্ন রুচির আক্রমণ করবেন তার সম্পূর্ণ তার ব্যক্তিগত রুচি এবং সেই ব্যক্তিগত রুচির থেকে অনেকেই হয়তো নিম্ন রুচির আক্রমণ করেন আমি এগুলোকে একেবারে ইগনোর করি অসংখ্য ধন্যবাদ স্যার